আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচা টমেটোটা দিয়ে দেব, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সব কিছু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে জল দিয়ে দেবো একটু, এবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখে নেব, আর এখানে আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সরষে, আমি নুন দিয়ে বেটে রেখেছিলাম সেই সরষে বাটাটা দিয়ে দেব। এবার আমি অল্প একক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দিচ্ছি। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, বাড়িতে চিংড়ি মাছ না থাকলে কাঁচা টমেটো আলু এরকমভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।